এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আমি এবং আমার ফ্যামিলি এখন নিউ ইয়র্কে আছি, আমরা হলিডেতে এসেছি। আমি, আমার ফ্যামিলি এবং আমার ছোট বোন এবং তার হাজব্যান্ড, তোমরা পাঁচজন তো নিউ ইয়র্কে বেড়াতে এসেছি। আর লাস্ট দুই দিন ওয়েদার একদম ভালো ছিল না, তেমন কোনো ভিডিও করতে পারিনি। আজকে যেহেতু ওয়েদারটা ভালো, আমরা কিছু জায়গা ভিজিট করতে যাচ্ছি। প্রথমে যাচ্ছি স্ট্যাচু অফ লিবার্টি দেখতে, যেটা কিনা নিউ ইয়র্কের মেন অ্যাট্রাকশন। আরও কিছু জায়গা হয়তো ভিজিট করতে যাব। তো আমি চেষ্টা করব এই সবগুলো জায়গার ভিডিও ক্যাপচার করতে এবং তোমাদের সাথে শেয়ার করতে। তো সঙ্গেই থাকো। তো এটা হচ্ছে আমার আজকের আউটফিট, তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। জাস্ট একটা ড্রেস, ব্লু কালার, নেভি ব্লু কালারের একটা ড্রেস। তো এটা হচ্ছে গিয়ে আমাদের ছোট্ট রুম, খুব বেশি ছোট না আসলে, রিজনেবল সাইজ। এটা হচ্ছে নিউ ইয়র্কের কমফোর্ট ইন হোটেল। তো আমরা এখন গাড়িতে করে স্ট্যাচু অফ লিবার্টির কাছাকাছি যাচ্ছি এবং সাইডের ভিউগুলো খুবই সুন্দর, তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। বিউটিফুল নিউ ইয়র্ক সিটি। তো আমি যতটুকু বুঝতে পারলাম যে ড্রাইভ করে হয়তো ডিরেক্টলি স্ট্যাচু অফ লিবার্টির কাছে যাওয়া যায় না। ওয়েল, আমি একজন ট্যুরিস্ট, সব কিছু জানি না, যতটুকু আমি বুঝলাম। কারণ আমরা এখন এই জায়গাটায় আছি, এটা স্ট্যাচু অফ লিবার্টির খুব কাছাকাছি একটা জায়গা, এবং এখান থেকে বাস নিতে হয় এবং বাস নিয়ে তারপরে স্ট্যাচু অফ লিবার্টির কাছে যেতে হয়। আর বিভিন্ন কোম্পানির বাস এখানে আছে, সেই কোম্পানিগুলো প্যাকেজ ডিল অফার করে। তো আমাদের কাছ থেকে ওরা অ্যারাউন্ড $35 to $40 পার হেড নিয়েছে, এবং আলাদাভাবে পার্কিং চার্জ আলাদা, যে প্রতি ঘন্টায় হয়তো একটা চার্জ করা, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই কত নিয়েছে। তবে আমার যতটুকু মনে আছে যে আমাদের 2 ঘন্টার বেশি সময় হয়ে গিয়েছিলো, এজন্য আমাদেরকে $57 something পে করতে হয়েছিল। তো ওরা এখান থেকে একটা বাসে করে ফেরির কাছে নিয়ে যায়, তারপরে ফেরিতে করে স্ট্যাচু অফ লিবার্টির কাছে নিয়ে যায়। তো নদীর থেকেই আসলে স্ট্যাচু অফ লিবার্টিটাকে দেখতে হয়। আরও হয়তো অন্যান্য ওয়ে আছে স্ট্যাচু অফ লিবার্টির কাছে যাওয়ার এবং সেটা দেখার, বাট আমাদের কাছে আসলে এত সময় ছিল না, কারণ আমরা নিউ ইয়র্কে ছিলাম মাত্র 3 দিন। 4 দিনের দিন আমরা ভার্জিনিয়ার দিকে রওনা হয়ে গিয়েছিলাম, আর তার মধ্যে প্রথম দিনের ওয়েদারটা খুবই বেশি খারাপ ছিল, আমরা তেমন কিছু ভিজিট করতে পারিনি। তো যতটুকু পেরেছি ততটুকু ভিজিট করেছি। তো আমরা এখন বাসে উঠছি, বাসে করে ফেরির কাছে যাচ্ছি। বাসের অবস্থা খুবই খারাপ, বাসের কন্ডিশন দেখে পুরো বাংলাদেশের বাসের কথা মনে পড়ে যাচ্ছে। ওয়েল, আমি ডিসক্রিমিনেশন করছি না, বাট নিউ ইয়র্কের বাস আরেকটু ভালো হবে এরকম আশা করছিলাম, বাট রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড। বাসের কন্ডিশন একদমই ভালো না, আর এটাই যে একমাত্র বাস এটা খারাপ ঠিক তা না। আমি খেয়াল করলাম এখানকার বেশিরভাগ বাসগুলোই আসলে এরকম ভাঙাচোরা টাইপের, আই ডোন্ট নো ওয়াই। আমেরিকা হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, অথচ তাদের ট্রান্সপোর্টের অবস্থা রিয়েলি খারাপ। তো আমরা চলে এসেছি ফেরির কাছে। তো ফেরির সামনে এভাবে সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে, আমরাও লাইনে দাঁড়িয়ে আছি। তো যখন আমাদের টাইম হবে তখন আমরা ফেরিতে উঠবো, তারপরে ওরা ওয়ান বাই ওয়ান খুব সেফলি ফেরিতে ওঠায়। ফেরিগুলো বাইরে থেকে দেখতে যথেষ্ট সুন্দর, অথচ ভেতরে ঢোকার পরে আসলে আমি রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড, খুব একটা উন্নত না আর খুব একটা ক্লিনও না। তো সে যাই হোক, মেন উদ্দেশ্য তো আসলে ফেরি করে ট্রাভেল করা না, স্ট্যাচু অফ লিবার্টি দেখা। তো ফেরির ভেতরে বসার ব্যবস্থা আছে এবং বাইরেও ওপেন প্লেসেও বসার ব্যবস্থা আছে। তো আমরা প্রেফার করেছি বাইরে থেকে দেখার, কারণ বাইরে থেকে একটু ভালো দেখা যায়। তো অনেকেই ফেরির ভেতরে ছিল, যেখানে কিনা শেডের ভেতরে ছিল।
তবে আমরা প্রেফার করেছি, আমরা আসলে অল দ্য টাইম শেডের বাইরেই ছিলাম। আর এখানে গানের ব্যবস্থাও আছে, সুন্দর মিউজিক বাজছে। অসম্ভব ভালো লাগছে, খুবই সুন্দর এই নিউ ইয়র্ক সিটি। আর দূর থেকে দেখতে, বিশেষ করে ফেরি থেকে দেখতে তো খুবই সুন্দর লাগছে, অদ্ভুত সুন্দর ভিউ। আসলে এই ভিউ আসলে চোখে, নিজের চোখে না দেখলে বোঝানো সম্ভব না, ভিডিওতে কতটুকু আসছে আমি জানি না, তবে সামনাসামনি দেখলে বোঝা যায় কতটা সুন্দর এই সিটি। বড় বড় হাই রাইজ বিল্ডিং এবং খুবই সুন্দর মডার্নাইজ, খুবই সুন্দর ডেকোরেশন, দেখতে খুবই ভালো লাগছে। আর যদিও খুব বেশি ঠান্ডা না বাইরে, কিন্তু ফেরিতে যেহেতু প্রচুর বাতাস সেজন্য শীত লাগছে অনেক, এই জন্য সবাই কোট পরে আছে। তো এই সেই স্ট্যাচু অফ লিবার্টি দূরে থেকে দেখা যাচ্ছে, সবাই অনেক এক্সাইটেড ছবি তোলার জন্য, কে সবার আগে ছবি তুলবে, কার ছবিটা ভালো আসবে। খুবই ভালো লাগছে, অসম্ভব সুন্দর, খুবই সুন্দর একটা স্ট্যাচু রিলি। আর শুধুমাত্র যে স্ট্যাচুটা সুন্দর সেটা না, আশেপাশের পরিবেশটাও খুবই সুন্দর। খুবই সুন্দর, খুবই ভালো লাগছে, এটা আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স। তো স্ট্যাচু অফ লিবার্টির খুব কাছাকাছি চলে এসেছি আমরা, সবাই অনেক এক্সাইটেড ছবি তোলার জন্য। আর ফেরিটা স্ট্যাচু অফ লিবার্টির কাছে এসে 10 থেকে 15 মিনিটের মতো রাউন্ড রাউন্ড ঘোরে, যাতে সবাই সব এঙ্গেল থেকে ছবি তুলতে পারে। বাট ট্রাস্ট মি, 10-15 মিনিট মনে হয় 1 সেকেন্ডে শেষ হয়ে গেছে, কারণ সবাই ছবি তোলাতে এত ব্যস্ত। অ্যান্ড ইটস ফিল লাইক ইটস নেভার এনাফ, লাইক 700 ক্লিকস, তারপরও মনে হচ্ছে যে এনাফ ছবি তোলা হলো না। তো আমারও সেরকমই ফিল হচ্ছে, মনে হয় যে এখানে সারাদিন বসে এই ভিউটাকে এনজয় করি, যদিও সেটা পসিবল না। স্ট্যাচু অফ লিবার্টি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট অ্যাট্রাকশনের মধ্যে একটি, আর এটা অবস্থিত আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে। 1875 সালে এই স্ট্যাচু অফ লিবার্টিকে বিল্ড করা হয়েছে, এবং তারপর থেকেই এই স্ট্যাচু অফ লিবার্টি পৃথিবীর অন্যতম জনপ্রিয় একটি ট্যুরিস্ট অ্যাট্রাকশন। যদিও স্ট্যাচু অফ লিবার্টির একদম নিচে আমরা যেতে পাইনি, কারণ এটার জন্য লম্বা কিউ ধরতে হয়, এবং সেখানে যাওয়ার জন্য সবচেয়ে বেস্ট সময় হচ্ছে খুব সকালে দিকে যদি যাওয়া যায়, তখন ভিড়টা কম থাকে এবং কিউ কম থাকে। যেহেতু আমাদের আস্তে আস্তে প্রায় 11টা 12টা বেজে গেছে, তো আমাদের জন্য সবচেয়ে কুইকেস্ট ওয়ে ছিল ফেরিতে করে স্ট্যাচু অফ লিবার্টি দেখা। Take my hand and see, Manhattan never looked so pretty. Travel light and see the world right, you'll never know if you never go. So run away with me and say hello to New York City.
তো এখন আমরা আবার ফিরে যাচ্ছি সিটির দিকে। তারপর সেম ওয়েতে আমরা যেভাবে এসেছিলাম সেভাবে বের হয়ে যাচ্ছি, ফেরি থেকে বের হয়ে আবারও সেম বাসে করে ওরা পার্কিং লটে, যেখানে আমরা আমাদের কার পার্ক করে রেখেছি, সেখানে নিয়ে যায়। তো এটাই ছিল আমার স্ট্যাচু অফ লিবার্টির হোল এক্সপিরিয়েন্স। থ্যাংকস টু আল্লাহ যে আমাকে এত সুন্দর একটা সিটি, সুন্দর একটা ভিউ ভিজিট করার সুযোগ করে দিয়েছে, আর আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি যে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে আমার হলিডে ভ্লগ নিয়ে অনেক অনেক ভিডিও আসছে। যারা আমাকে রেগুলার ফলো করো তারা অলরেডি হয়তো জানো যে আমি 3 সপ্তাহের জন্য ক্যানাডা এবং আমেরিকাতে বেড়াতে এসেছি। তো এখানকার হোল এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করব। অনেক অনেক ভিডিও আসছে, তো আমার সাথে কানেক্টেড থাকার জন্য নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং তার পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করো। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। এছাড়া আমি রেগুলারলি আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে আপলোড করে থাকি, আর সব জায়গার নামই এই ইউটিউব চ্যানেলের মতো, শার্লি কে ওয়ে। লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে আমাকে ফলো করতে পারো। তো আজকের মতো এখানেই শেষ করছি, সবাই অনেক অনেক ভালো থাকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।